পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অন্তর্গত শহর লাগোয়া কৃষ্ণপুর পশ্চিম পাড়ায় ফিরোজ মল্লিকের বাড়ির ছাদ থেকে উদ্ধার হলো তাজা বোমা। বোমা আতঙ্কের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বর্ধমান শহর তথা কৃষ্ণপুর গ্রামে। জানা গিয়েছে, গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণপুর পশ্চিম পাড়ায় পৌঁছে ফিরোজ মল্লিকের বাড়িতে হানা দেয়। বাড়ির ছাদে একটি থলের মধ্যে বোমা মজুদ থাকায় বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য পুলিশকর্মীরা ঘটনাস্থলকে ঘিরে রাখে, মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত চলে পুলিশি পাহারা। শনিবার দুপুরের দিকে বোম স্কোয়াড প্রতিনিধি দল এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। সম্প্রতি ফিরোজ মল্লিকের ভাই শাহাবুদ্দিন মল্লিক জানান, তারা তিন দাদা ভাই, তার মধ্যে মেজো দাদা মারা গেছেন। এছাড়া পুরো বাড়ি এবং জমি সবই ওয়াকাফের জায়গার উপর, সুতরাং দীর্ঘদিন বাবদ ওয়াকাফের জমি দানপত্র হিসেবে মল্লিক পরিবারের দখলে আছে। সেই মোতাবেক মেজো দাদা মরার পর তার জমি নিয়ে বিবাদ চলছিল ক্রমশই, আর এর মধ্যে সুযোগ নেন শহরের এক প্রমোটার, সেটাই বাধা দেওয়ার কারণে রাতের অন্ধকারে বোমা রেখে যায় মল্লিক পরিবারকে ফাঁসানোর জন্য। ফিরোজ মল্লিকে তা এটা আমাদের একটা জমি জায়গা নিয়ে ঝামেলা চলছে, মানে আমরা তিন ভাই ওয়াকাফ স্টেটের জমি, হ্যাঁ সেটা মানে প্রমোটাররা নিয়ে ওইটা একটা ভাগ বার করে দিচ্ছে, যে ভাইটা মারা গেছে, একটা ভাই মারা গেছে আমার মেজো ভাই, সে ওয়াকাফ স্টেটের কিছু নাই, হ্যাঁ সে জিনিসটা বিক্রি করে দিতে চাইছে, সেটা আমরা বাধা দিয়েছি বলে এই এই জিনিসটা দাঁড় করে দিচ্ছে। কি মনে হয় রাতের অন্ধকারে কেউ ছাদে রেখে দিয়ে গেছে? হ্যাঁ রাতের অন্ধকারে ছাদে রেখে দিয়ে গেছে প্রমোটাররা, যে প্রমোটাররাই করেছে এই কাজটা, যে তারা কোনো কিছু করতে পারেনি, হ্যাঁ আইনে আমরা লড়ছি। আপনারা কখন জানতে পারলেন কি উপরে এরকম একটা পরিস্থিতি? আমরা কিছুই জানতে পারি না, পুলিশ এসে বলেছে, রাতেবেলায় পুলিশ এসে বলছে। রাতের অন্ধকারে গোপন সূত্রে তথ্য পেয়ে পুলিশ পৌঁছে বাড়ির কর্তা ও মহিলাদের হুমকি ও চর থাপ্পড় মারে বলে অভিযোগ ফিরোজ মল্লিকের স্ত্রী শাকিলা মল্লিক ও ছেলে ইব্রাহিম মল্লিকের। পরে আমাদেরকে এবারে ধুমকাচ্ছে, আমি বলছি যে আমাদের একটা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, আমরা জমি চাষ করে খাই, আমরা সাধারণ মানুষ, তো আমাদের এই রাত দুপুরে এসে এরকম হয়রানি করছেন, আপনারা কী করে জানলেন যে ওইখানে বোম আছে? আপনাদেরকে কারা ইনফরমেশন দিল? তা আপনি তাদেরকে যে খোঁজ করুন যে ওই প্রাচীর দিয়ে পুলিশ ঢুকেছে, কোন দিকে ঢুকেছে আমরা জানি না, দুদিকে আমাদের দরজা তালা দেওয়া আছে, তার সত্ত্বেও বাড়িতে পুলিশ ঢুকে এরকম আমরা বলছি, বলার সত্ত্বেও আমাদেরকে বলছে তোমাদেরকে এক্ষুনি থানায় নিয়ে যাবো, ওই লেডিস কনস্টেবল এনে তোমাকে এক্ষুনি একবার বাড়ির মধ্যে বন্ধ করে দেবো, একদম বেরোতে দেবো না। কিন্তু ওটাতে বোম আছে সেটা কে বলেছে? পুলিশ বলেছে একটা বোম আছে, পুলিশই বলে গেল আমাদেরকে। পুলিশ দেখেছে, আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন দেখছি ছাদেতে চার পাঁচটা পুলিশ আমাদের ওই পায়খানা ট্যাঙ্কিতে দাঁড়িয়ে আছে, আর আমার ছেলের ঘরে দু তিনটে পুলিশ ঢুকে গেছে। ওই ছেলে যখন বলছে আব্বা আব্বা পুলিশ এসছে এরকম, ওরা বলছে ওকে দু চার থাপ্পড় দিয়ে ওকে বসিয়ে দিলো, বলে চেঁচেছিস কেন? কারা মারলো? পুলিশ মারলো শুধু শুধু। আপনার ছেলে কি করে? আমার ছেলে এই যে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, ছোট ছেলে। কি নাম ছেলের? ইব্রাহিম মল্লিক। এখন দেখার আগামীতে আসল তথ্য কি বেরিয়ে আসবে, নাকি জমি বিবাদ নিয়ে দখলদারি নিয়ে প্রমোটারের রাজ কায়েম থাকবে এই ওয়াকফ স্টেটের সম্পত্তি নিয়ে। আতঙ্কিত মানে শুনে তো অবাকই লাগে, মানে যে যে ভদ্রলোক আছেন উনি তো ওই ধরনের সঙ্গে জড়িয়ে থাকেন না, রাজনীতির সঙ্গে জড়িয়েও নেই, তো আমাকে মনে হচ্ছে যেন এটা একটা পরিকল্পনা হতে পারে বা কেউ বদমাইশি করেছে। কারা করতে পারে এরকম? সেরকম তো আইডিয়া নেই আমাদের গ্রামে, তো এরকম রাজনৈতিক কোনো দ্বন্দ্ব বা হিংসা এরকম কিছু নেই, আর কোনোদিন এরকম দুর্ঘটনা আমাদের গ্রামে ঘটেও নেই কোনোদিন। আদিকে ওনার বাড়িতে কোন দিন ঘটনা ঘটেছে ওনার বাড়ি থেকে? না না এ ধরনের কিছু নেই, মানে এমনি আইনের ব্যাপারে উনি সজাগ অনেক, আইনে অনেক কিছু বোঝেন, এ ধরনের কেস করবে বলে আমার মনে হয় না। উনি কী করেন? ও চাষবাস করেন। কতটা আতঙ্কিত? আতঙ্কিত শুনে অবাক লাগছে তো, যে এই ধরনের জিনিস আমাদের এদিকে ঘটবে বা কেউ দিয়ে গেছে বদমাইশি করে, এটা তো খুব শুনে অবাক লাগছে, ফাঁসিছে কেউ বদমাইশি করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।